পৃথক উত্তরবঙ্গের দাবিতে ফের সরব হলেন বিজেপির এক সাংসদ। বিজেপির সাংসদ জয়ন্ত রায়ের গলায় পৃথক রাজ্যের সুর। উত্তরবঙ্গের মানুষ চিরকাল বঞ্চিত, উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চাইলে অন্যায় কোথায়? এই প্রশ্ন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। পশ্চিমবঙ্গ সরকারের আমরা হচ্ছি বিমাতার সন্তান, আলাদা রাজ্য যদি এখানকার মানুষ চায় এবং যেটা চাইছে তাতে অন্যায় থাকার অন্যায় কোথায়? যে রাজ্য তাদেরকে ফুল ক্ষমতা দিল না, যে রাজ্য সরকার তার নাগরিককে সমান অধিকার দিল না, যেখান চিরকাল বঞ্চিত করে রাখা হলো, যেখানে একটা এইমসের মতো একটা হসপিটাল দরকার ছিল সেখান থেকে কেড়ে নেওয়া হলো, বিয়েতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সরিয়ে নেওয়া হলো, যেখানে অনেক হসপিটাল বড় বড় হসপিটাল আছে, এখানে একটা কার্ডিওভাস্কুলার বা ইত্যাদি নিউরোসার্জারির জন্য এখনও কলকাতা যেতে হয় কোনো হসপিটালের জন্য বা বাইরে যেতে হয় সেখানকার মানুষের। শুধু একটা উদাহরণ দিলাম, এখানে একটা উত্তরকন্যা বলছিল মিনি সেক্রেটারিয়েট করবে, সেখানে মন্ত্রী টন্ত্রী আমলা টামলা থাকবে, আপনি দেখুন সেখানে বাতি দেওয়ার লোক নাই। তাহলে এই যে উত্তরবঙ্গকে বারবার ওই যে কি বাদর ছানা দেখানো না কুমির ছানানোর একটা গল্প আছে, সেটার মতো দেখিয়ে লাভ কি? এইভাবে আমাদেরকে চিরকাল মানে যে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদ্যুৎ, কোথায় গিয়ে বললেন বিজেপির সাংসদ এই বক্তব্য? দেখো, জলপাইগুড়ি ধূপগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্তবাবু কিন্তু এই মন্তব্য করায় যথেষ্ট এই রাজনীতি মহলে কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই 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 বক্তব্য একদিকে, যেমন এর আগেও বিজেপি বিভিন্ন নেতা থেকে মন্ত্রীরা কিন্তু এখানে এসে করে গেছেন, জলপাইগুড়িতেও যেমন জন বাল্লাও কিন্তু একটা সময় করেছেন, শুধু তাই না, এরপর আজ এই এই ঘটনায় এখন কিন্তু দেখা গেল জলপাইগুড়ি সাংসদের গলাও একই বক্তব্য যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে ঘোষণা, কারণ বঞ্চিত, কারণ জলপাইগুড়ির এই এই সাংসদ কিন্তু বারবারে বলছেন যে কোনো উন্নয়নই হয়নি উত্তরবঙ্গে, সেই কারণে দক্ষিণবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেইভাবে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন চান। কিন্তু এই একটা কথা তিনি বারবারে এমনও বলেছেন যে যদি খুব শীঘ্রই এই উন্নয়নের যদি সরকার না করেন তাহলে কিন্তু আন্দোলনে নামবেন, অনেকেই এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। ধন্যবাদ প্রদ্যুৎ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই কথা এসেছে, এই প্রশ্ন কেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে না, এই প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ির বিজেপির সাংসদ জয়ন্ত রায়। এর আগে জন বাল্লা সহ একাধিক বিজেপির বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি তারা এই দাবি করেছেন এবং সেই দাবির পর আবার আরও এক দাবি উঠে এলো আরও এক বিজেপি সাংসদের গলায়, জয়ন্ত রায়। তিনি এই প্রশ্ন তুলেছেন যে কেন উত্তরবঙ্গ আলাদা হবে না। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপি সাংসদ, আরও এক বিজেপি সাংসদ আবার সেই দাবি তুললেন কেন উত্তরবঙ্গ আলাদা হবে না, সেই যুক্তি তিনি তুলে ধরলেন। কেন বাংলা আবার ভাগ কেন হবে? এরা সব বিজেপি কেন উঠে পড়ে লিখেছে যে বাংলা একবার ভাগ হয়েছিল, আবার বাংলাকে ভাগ করার মতন একটা চক্রান্ত কেন এরা করছেন? এবং এখনকার বিজেপি এখানে তাই জন্য, জয়প্রকাশ বাবু উনি বলছেন যে এখানে উন্নয়ন হয়নি, উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি, সেই জন্য উত্তরবঙ্গ আলাদা হোক এই দাবি করছেন। তাই জন্য বলছেন, আর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মাননীয় যা করেছেন অভূতপূর্ব, কলেজ, সেখানকার চা বাগানের জন্য, সেখানকার রাস্তাঘাট, মানুষের চাকরির জন্য। কিন্তু আসল কথাটা তা নয়, আসল হচ্ছে বিজেপি ভোটে হেরে গিয়ে এই সব নানা বাহানায় বাংলাকে টুকরো টুকরো করতে চাইছে। কেউ বলছে উত্তরবঙ্গ আলাদা হবে, আর একজন সাংসদ বলছেন রারবঙ্গ আলাদা হবে, জঙ্গলমহল আলাদা হবে। এই বিজেপির নাম হচ্ছে টুকরে গ্যাং। যে লোকরা চিৎকার করেছিল ভারত তেরি টুকরে হুঙ্গে, সেই রকমই বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি আজকে বলছে বাঙ্গাল তেরি টুকরে হুঙ্গে, বাংলাকে টুকরো টুকরো করার এই অভিসন্ধি সাধারণ মানুষ যোগ্য জবাব দেবে।